আমার বিশ্বাস জানেন, মানে আজ না হতে কাল নিজেকে সে একদিন নামি দামি বলে প্রতিষ্ঠিত করবেই। কে বাবা, কি নাম তার? আমি বলবো, তার আগে বলে রাখি নামের পেছনে কিন্তু মুগুজ্জে বাণুজ্জে ভরচাঁদ এসব কিছু নেই। তাহলে সিং আছে, সিং নাম তার মহেন্দ্র সিং। তাই আপনার মেয়ে বাঙালির মুখে থুতু দেয় আর পাঞ্জাবির বুকে মাথা রেখে খালের দ্বারে কেচ্ছা করে, যেমন বায়স্কোপে হয়। আরে চেঁচিয়ে কি লাভ, চেঁচালেই কি সত্যি না মৃত্যু হয়ে যাবে পুরো দোষায়? না, মিথ্যে হয়ে যাবে না, কারণ সত্যি কখনো মিথ্যে হয় না। আমি শকুন্তলাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। তার মানে? আমি আমি এর কথাই আপনাকে বলতে চেয়েছিলাম। কোন সাহসের কথা বলছেন? আপনি জানেন না পুরুত মশাই একজন ঘোড়া ব্রাহ্মণ, এই কালী মন্দিরের পূজারী। তাতে তোর কি? আমার ঠাকুরদা পূজারী ছিলেন, উনি মা কালীর পুজো করেন, ঠাকুরদা শঙ্কর ভগবানের পুজো করতেন। এবার বলুন, মা কালী আর বাবা তারকনাথের মধ্যে তফাৎ কোথায়? তফাৎ কথা বুঝিয়ে দেবো। হ্যাঁ বোঝাও ভাই, আমাদের রক্ত এক, আমাদের ভগবান এক, তাহলে তাহলে এই এই ভেদাভেদ কেন? আমি শুধু হারমোনিয়াম বাজাই না, প্রয়োজনে মারামারিও করতে পারি, কিন্তু আমি এখানে মারামারি করতে আসিনি। আমি শকুন্তলার হাত ধরেছি তাকে বিয়ে করব বলে। আরে সালা, স্পর্ধা তো কম নয়। রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র, বিবেকানন্দের দেশের মানুষের মুখে এইসব কথা মানায় না ভাই। তাছাড়া আমরা ভারতবাসীরা সব এক, এক জাতি, এক প্রাণ, একতা। জানো কবিগুরু বলে গেছেন, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ সব এক। তাছাড়াও বাঙালি চেয়ে কম কিসে? তিন পুরুষ ধরে ওদের কলকাতায় বাস, ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে শ্রদ্ধা করে, বাংলা সাহিত্য ভালোবাসে, বাংলা গান গায়। আমি রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব পড়েছি, তোমাদের চেয়ে বাংলাকে আমি অনেক বেশি ভালোবাসি, তাই তো বাংলার গ্রাম দেখতে এসেছিলাম, কিন্তু তোমাদের দেখে হতাশ হলাম ভাই। মহেন্দ্র, মহেন্দ্র, বাঙালির পরিচয় এই নন্টু, বিলু, পটলা নয়, এইরকম জানোয়ার সব জাতির মধ্যেই আছে। আপনি কিন্তু আমাদের অপমান করছেন পুরুত মশাই। এটা পাঞ্জাবির সাথে সুন্দর গলায় দড়ি চটে না তো দেখ, বাঙালির কলঙ্ক। আমার ছাগল আমি আগে কাটবো না পেছনে কাটবো সেটা আমি ভাববো, তাতে তোর গায়ে জেরা এত কেন? এই তো বিমল, বিমল তো বাঙালি। কই বিমল তো বাঙালি পাঞ্জাবি তোলেনি, কারণ তার কোনো স্বার্থ নেই। তোর স্বার্থ আছে, সেই জন্য চাপ পা তুলে এখানে একটা গন্ডগোল শুরু করেছিস, যা এখান থেকে। বায়োস্কোপটা আপনি ভালোই করলেন, মনে থাকবে। মহেন্দ্র, একদিন ছিল আজ বাংলা যা ভাবত, কাল সারা ভারতবর্ষ তাই ভাবত। ভেবো না সেই বাঙালি মরে গেছে, তুমি বলার আগেই আমি স্থির করেছিলাম শকুন্তলার সঙ্গে তোমার বিয়ে দেব। বাবা, তোর হাত ধরে মহেন্দ্র যখন বুক ফুলিয়ে মাথা উঁচু করে আমার দিকে এগিয়ে এলো, তখন ওর সৎ সাহস দেখে আমি মুক্ত হয়ে গিয়েছিলাম। বুঝেছিলাম ওর মনের মধ্যে কোনো পাপ নেই। ইউ আর গ্রেট পুরুষ জেটা, ইউ আর গ্রেট। কি জানো মহেন্দ্র, বাঙালি চিরদিনই সততা, নিষ্ঠা, সৎ সাহসকে
সত্যিকারের মানুষকে সম্মান জানিয়েছে, তা সে যে জাতেরই হোক না কেন, কোনো বিভেদ মানেনি। বাবা, আমার ঠাকুর তো এই কথাই বলতেন, তিনি সুভাষচন্দ্রকে প্রণাম করতেন, ভগৎ সিংকে সেলাম জানাতেন, তিনি কলকাতায় মা কালীকে দর্শন করতে এসেছিলেন আর ফিরে যাননি। তিনি বলতেন, মন্দির মসজিদ গুরুদ্বারা চার্চ সব বাইরে থেকে দেখতে আলাদা, কিন্তু ভেতরে যিনি বসে আছেন তিনি এক। এই আদর্শই যেন আজকের মানুষের প্রেরণা হয়, তাহলে আর কোনো অশান্তি হবে না। তুমি তোমার মায়ের কাছে যাও, তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসো, আমি এখানে বিয়ের ব্যবস্থা করছি। গীতের অপুত্তর, আমি বহুত খুশি হয়েছি। শুধু মনে রেখো, কেউ যেন কখনো বলতে না পারে পাঞ্জাবিকে বিয়ে করে একটি বাঙালি মেয়ে সুখী হয়েছে। কদিনই হয়ে গা মা, কখনো হবে না। এই নাও দাদা ভাই। এসব কি বানমালি? এ ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করতে যাবে। বহুত আচ্ছা। নাও প্যান্টটা ছেড়ে পরে ফেলো। এখন তো তুমি আমার শালা। কি হচ্ছে কি? এ কি বউ টেরা? হ্যাঁ রে, তোর বউ টেরা বললেই হলো। ভালো করে দেখো দাদা, বাজে কথা বল না, আমার খুব সুন্দর চোখ। এই যে শুভ দৃষ্টি হয়ে গেল। শকুন্তলা, তোকে একটা কথা বলবো মা। মালে কেউ যেন বলতে না পারে একটি বাঙালি মেয়েকে বিয়ে করে একজন পাঞ্জাবি অসুখী হয়েছে। সাবধানে থেকো বাবা। হ্যাঁ মা। সময় মতো খাওয়া দাওয়া করো। করবো মা, করবো। ঠান্ডি রান্না করে দেবে। তুমি নিজে করতে যেও না। ট্রেনে যে সময় হয়ে গেল। মহেন্দ্র, এবার তোমরা এসো, সময় হয়ে গেল। ঠিক আছে, তোমরা এসো। আপনিও চলুন আমাদের সঙ্গে, কলকাতায় মেয়ের কাছেই থাকবেন। আমি? আমার এখানে পুজো আছে, মন্দির আছে। তোমরা যাও, তোমরা যাও। চামা চা, মা ও